10ই নভেম্বর 2023 এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। দ্বিতীয় নম্বর দাবি কর্মসূচি, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামা ইকরাম সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিন, সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর অবিরতর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। চার নম্বর কর্মসূচি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহের সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাসমাবেশকে কবুল করুক। আপনারা যে চিন্তা নিয়ে আজকে সামনে নির্বাচন দলীয় সরকারের অধীনে করবেন, আর আপনারা যা মনে করে তা করবেন, আর বাংলাদেশের মানুষ সেটা বসে বসে দেখবে, আর তারা বসে বসে নাকে তৈল দিয়ে ঘুমাবে, সেই 14-18 নির্বাচন আর 24 সালে হতে বাংলার জমিনে বাংলাদেশের জনগণের। সাথে সাথে আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, বর্তমান সর্বোচ্চ ক্ষমতায় প্রেসিডেন্ট সম্মানিত যিনি আপনার পদে অধিষ্ঠিত রয়েছেন, আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে, আজকে বাংলাদেশের মানুষের আজকে কোনো দফা কোনো চিন্তা ছাড়া এক দফা একদাপি যে বাংলাদেশের অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সবার অংশীদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে, এই দাবিটা কি আমাদের ন্যায্য অন্যায্য? এই দাবিটা কি ন্যায্য অন্যায্য? এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক যদি হয়ে থাকে, ন্যায্য যদি হয়ে থাকে, এর বিরোধীদের কারা করবে? যারা হলে দেশের শত্রু, যারা হলে জনগণের শত্রু।